রিসোর্ট হোক বা বার, আইন ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে 21তম ব্যাচে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্মীয় বক্তা আবু তহা আদনান নিখোঁজের ঘটনায় অনুসন্ধান চলছে। মানবে না যারাই আইন ভঙ্গ করবে, রিসোর্ট হোক বার হোক, যেখানেই যে আইন ভঙ্গ করলেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে এবং আসবে ভবিষ্যতে।